আমরা আশা করছি বাংলাদেশ জিতবে, কিন্তু যদিও বর্তমানে খেলার অবস্থা খুব বেশি ভালো না, পিচে তো ম্যাচটা খুব কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। দেখে মনে হচ্ছে বিশাল পাহাড়ের সমান একটা স্কোর হতে যাচ্ছে। আজকে বোলিং খুব একটা খারাপ করেছে বলা যায় না, কিন্তু ইংল্যান্ডের ব্যাটিংটা অনেক ভালো ছিল। এখানে খুব মিস করতেছি মাহমুদুল্লাহকে, আসলে উনি থাকলে অনেক ভালো হতো দলের জন্য। খেলা তো ভালোভাবে খেলতে হবে, যেভাবে খেলতেছে এভাবে তো আমার মনে হচ্ছে খেলা জিতবে। আমরা আশা করছি বাংলাদেশ জিতবে, কিন্তু যদিও বর্তমানে খেলার অবস্থা খুব বেশি ভালো না, একটা উইকেট পড়েছে, দেখা যাক কি হয়। অবশ্যই সাকিব আল হাসান, মেহেদি হাসান, মিরাজ এদের কাছে আশা করছি। বাংলাদেশের সম্ভাবনা খুবই ক্ষীণ মনে হচ্ছে, কারণ বোলারদের কার্যকারিতা প্রমাণিত হচ্ছে না, তারা ঠিক জায়গায় বল করতে পারছে না এবং তাদের পর্যাপ্ত পরিমাণে সহায়তাও নেই পিচে। তো ম্যাচটা খুব কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। যদি 320 এর ভেতরে আটকে রাখা যায় কিছুটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কিন্তু দেখে মনে হচ্ছে বিশাল পাহাড়ের সমান একটা স্কোর হতে যাচ্ছে। কিছুটা প্রেডিক্টেবল ছিল, কারণ ইংল্যান্ড তো বরাবরের মধ্যে তারা কারেন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তো তাদের এগেনস্টে অলওয়েজ কঠিন হবে এবং এটা বাংলাদেশের একটা রিয়েলিটি চেক, বাস্তবতার সম্মুখীন। আজকে বোলিং খুব একটা খারাপ করেছে বলা যায় না, কিন্তু ইংল্যান্ডের ব্যাটিংটা অনেক ভালো ছিল। আমাদের কিছু কিছু ফ্লপি ফিল্ডিং মিস হয়েছে, কিন্তু সার্বিক দিক থেকে বলতে গেলে যে ইংল্যান্ডের ব্যাটিং আজকে খুবই ভালো ছিল। তারা কখনো প্রেশারটা ক্রিয়েট হতেই দেয়নি, এক ওভারে 2-3টা বল যখন তারা মিস দিচ্ছিল, পরের ওভারে তারা হচ্ছে বাউন্ডারি দিয়ে তারা কাভার করে ফেলছিল। তো এদিক থেকে আমরা একটু পিছিয়ে পড়েছি। যদি আমরা তো 320-30 এর মধ্যে একটা রিস্ট্রিক্ট করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের একটা ভালো সুযোগ থাকবে। বাংলাদেশের খেলা তো দেখতেছি ঠিক আছে কিনা, বাট খেলা উপলক্ষে তো যাচ্ছি, তো আজকে নিলাম, এখন তো দেখতেছি আসলে পারফরমেন্স ভালো করতেছে না ঠিক আছে কিনা, এবং এবার দেখা যাক ঠিক আছে কিনা। আর এখানে খুব মিস করতেছি মাহমুদুল্লাহকে, আসলে উনি থাকলে অনেক ভালো হতো দলের জন্য, কারণ হচ্ছে যে উনি মানে আসলে একটা ম্যাচ মানে ধরার উপলক্ষে তার এই প্রয়োজন ঠিক আছে কিনা। একটু কঠিনভাবে খেলতে হবে, যেভাবে খেলতেছে এভাবে তো হচ্ছে না, আর একটু কঠিনভাবে খেলতে হবে, না খেললে তো জিতবে আমার মনে হচ্ছে না হবে। খেলা তো ভালোভাবে খেলতে হবে, যেভাবে খেলতেছে এভাবে তো আমার মনে হচ্ছে খেলা জিতবে। আমরা যদি বোলিংটা একটু ঠিক জায়গায় বল ফেলে, যদি আমরা বল যে নিউ বলটা আসবে একটু পরে সেটাও যদি আমরা একটু খেয়াল রাখতে পারি, বা ভালো জায়গায় আমরা বল করে যেতে যাই লাইন লেন্থ ঠিক রেখে, উইকেট কিন্তু আসবেই। এবং আশা করি যে 300-350 রানের মধ্যে আমরা যদি ইংল্যান্ডকে প্যাক করে দিতে পারি, আশা করি আমাদের একটা ভালো সুযোগ আছে। কারণ আমরা দেখতে পাই যে বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপটা বর্তমানে অভিজ্ঞর দিক দিয়ে কিন্তু মুশফিকুর রহিম, সাকিব আল হাসান আছেন এবং মেহেদি হাসান মিরাজকে যখন যদি টপ অর্ডারে আজকেও উঠানো হয় সেক্ষেত্রে কিন্তু তারও কিন্তু ভালো আছে। আমরা কিন্তু দেখতে পাই যে নাজমুল হোসেন শান্ত কিন্তু খুব ভালো একটা ফর্মে আছে, সে যদি ফর্মটা কন্টিনিউ করতে পারে, তাওহিদ হৃদয় আছে, তারা যদি তাদের ব্যাটিংটাকে যদি ধীর স্থির করে এবং একটি লক্ষ্যের প্রতি অবিচল রেখে করতে পারে, তো একজন সমর্থক হিসেবে আমি অবশ্যই আশা করবো যে আজকে বাংলাদেশ ম্যাচটা জিতবে। আপাতত খেলার পরিস্থিতি একটু খারাপ থাকলে আমরা আশা করি যে শেষ সময় বাংলাদেশ যেতে পারে ভালো করবে এবং ভালোভাবে কামব্যাক করতে পারবে। আমরা আশাবাদী বাংলাদেশ, আমি এখনো আশাবাদী যে আমরা সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারবো। এখন যে পরিস্থিতি অলরেডি দেখেন 204 রান হয়ে গেছে, এখনো প্রায় 20 ওভারের কাছাকাছি খেলা বাকি আছে, সেক্ষেত্রে ওরা 360 বা 70 করতে পারে। 360 বা 70 করলে ইংল্যান্ডের সাথে যেতে আমাদের জন্য অনেক মুশকিল। তবুও দেখেন অনেক গরম, তবুও বসে আছে খেলা দেখতেছে বাংলাদেশ প্রিয় দল, আমরা আশা করি জয়লাভ করবো। বিশ্বকাপের মাঠে যে কোনো কিছু হতে পারে, তো সম্ভাবনা আমি দেখতেছি এখনো আমাদের আছে, যেহেতু ক্রিকেট যে কোনো সময় দেখা উইকেট পড়তে পারে এবং তাদের রানের যে স্কোর যে গতি সেটা করতে পারে। আমরা আশা করি জয়ের আশা নিয়ে আমরা বসে আছি, আমরা আশা করি আমরা বাংলাদেশ জয়লাভ করবো। খেলার কথা কিছু বলা যায় না, সেক্ষেত্রে আমরা মনে করি যেহেতু ইতিপূর্বে আমাদের একটা রেকর্ড আছে তাদেরকে তাদের মাঠে হারানো বা বিশ্বকাপের মঞ্চে আমাদের হারানো, আমরা আশা রাখি বা বিশ্বাস রাখি বাংলাদেশ জয়লাভ করবে। তারপরে ওখানে কিছু বলা যাচ্ছে না, বিশ্বকাপে হট ফেভারিট দল ইংল্যান্ড, তারা অবশ্যই ভালো খেলতেছে, আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ দিব এবং আমরা জয়ের জন্য খেলবো এবং আশা করি আমরা এখন আমি পজিটিভলি নিচ্ছি যে আমরা বাংলাদেশ জয়লাভ করবো। অবশ্যই প্রত্যেকে ভালো খেলতে হবে, সেক্ষেত্রে আমি সরি সাকিব আল হাসান, এরপরে শান্ত আছে, মিরাজ আছে, যেগুলো মিরাজ গত ম্যাচে ভালো খেলছে, আশা করি ম্যাচে ভালো করবে। আমরা 3-4 জন ভালো খেললে আমরা জয়লাভ করতে পারবো আশা করি, যেহেতু এখনো আমাদের ব্যাটের যে অপশন সেটা আসেনি, তখন আসলে আমরা বলতে পারবো যে আসলে মাহমুদুল্লাহকে বাদ দেওয়া ঠিক হয়েছে কি অথবা নতুন করে ওকে নেওয়া উচিত হয়েছে কিনা।